everyone, welcome to my channel Diaz Makeover and Vlog. আজকে আমি তোমাদের সাথে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই লুকটি ক্রিয়েট করেছি। ভিডিও স্টার্ট করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটি রয়েছে ওটাকে প্রেস করে দিও যাতে তোমরা আমার কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমে আমি হিমালয়ের ওয়েট টিস্যু দিয়ে ফেস ক্লিন করে নেব, তারপরে পিক্সি টোনার ইউজ করব। যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে ভালোভাবে ফেসে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করা দরকার, তাই তোমরাও যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে সিটিএম অবশ্যই করে নেবে। নেক্সট আমি প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। নেক্সট আমি প্যাকের আইব্রো পোমেট এবং অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করব, শেড নাম্বার ওয়ালনেট ওয়্যাক্স 03। আইব্রোজের লাইন অনুযায়ী লাইন ড্র করে ভালোভাবে ফিল করতে হবে যাতে আইব্রো আর্টিফিশিয়াল মনে না হয়, এবং স্পুলি দিয়েও স্মাজ করে নিতে হবে। সমানভাবে আমি আরেকটি আইব্রো ফিল করে নেব। করা হয়ে গেছে, আমি এখন স্পুলি দিয়ে আইব্রো সেট করে নিচ্ছি। নেক্সট আমি মেকআপ স্টুডিওর ফেসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব অ্যাজ আ কনসিলার হিসেবে আইব্রোকে কনসিল করার জন্য। একটি কনসিলার ব্রাশ দিয়ে আইব্রো লাইন বরাবর কনসিল করে নেব। সমানভাবে আমি আইব্রোর উপরেও কনসিল করে নেব যাতে আইব্রো শার্প দেখায়। পাশের আইব্রোটিও ড্র করে নেব। খেয়াল রাখতে হবে যাতে দুটো আইব্রো যেন সমান হয়। আমার আইব্রো কনসিল করা হয়ে গেছে, এখন আমি প্যাকের কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে কনসিলার ব্লেন্ড করে নেব। নেক্সট আমি প্যাকের ফুল কভারেজ কনসিলার চোখের বেস হিসেবে ইউজ করব। প্যাকের কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে আই বেস ব্লেন্ড করে নেব। আজকে আমি আই মেকআপ ক্রিয়েট করব মরফির জেন্স চার্লস প্যালেট থেকে। তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো। প্রথমে আমি এই লাইট ব্রাউন কালারটা নিয়ে চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নার বরাবর ব্লেন্ড করে নেব। ভালোভাবে ক্রিজ লাইনে ব্লেন্ড করতে হবে যাতে ক্রিজ না পড়ে যায় বা হার্শ লাইন না থাকে। নেক্সট আমি এই ব্রাউন শেডটি নিয়ে লাইট শেডের ওপরে আবার অ্যাপ্লাই করব। দুটি চোখে সমানভাবে আমি অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি ডিপ ব্রাউন কালারটি নিয়ে চোখের আউটার কর্নারে ব্লেন্ড করব। নেক্সট আরেকটি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি চোখের আউটার কর্নারে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেব। আমি প্যাকের কনসিলার দিয়ে চোখের ইনার কর্নার থেকে লিড বরাবর হাফ কাট ক্রিজ করে নেব। কালার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব এবং ইনার কর্নারে হোয়াইট কালার অ্যাপ্লাই করব। লাইট ব্রাউন কালার চোখের লিডে অ্যাপ্লাই করব। নেক্সট আমি লা ক্যাটরিনা প্যালেট থেকে ব্লুইশ এবং গ্রিনিশ গ্লিটার চোখের আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করব। আমি দুটো চোখে সমানভাবে গ্লিটার অ্যাপ্লাই করে নেব। সোভা বিউটির হোয়াইট লাইনার দিয়ে কাট ক্রিজের লাইন ড্র করে নেব। এবং ব্ল্যাক লাইনার দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করব।
করছে, আমি ড্যাব ড্যাব করে প্রাইমার অ্যাপ্লাই করব এবং মুখের চারপাশ দিয়ে যেখানে ঘাম হয় সেসব জায়গাতে ড্যাব ড্যাব করে প্রাইমার অ্যাপ্লাই করব। নেক্সট আমি ম্যাকের কনসিলার প্যালেট থেকে কালার কারেক্টিং করে নেব। আমার যেসব ডার্ক স্পট এরিয়া রয়েছে সেসব ডার্ক স্পট হাইড করার জন্য আমি কালার কারেক্টিং করে নেব। আমার ফেসে সেরকম অ্যাকনে বা পিম্পল নেই, তাই আমি ডার্ক স্পট হাইড করার জন্য কনসিলার ইউজ করব। টি ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে কারেক্টিং ব্লেন্ড করে নেব। নেক্সট আমি এই ইয়েলো শেডটি নিয়ে যেসব জায়গায় কারেক্টিং করেছি সেসব জায়গায় অ্যাপ্লাই করব এবং একটি বেস ক্রিয়েট করব যাতে অরেঞ্জ কারেক্টারের সাথে ফাউন্ডেশন মিশে না যায়, এবং ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেব। আমি ফরএভার 52 এর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমার শেড ন্যাচারাল, তোমরাও তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তোমাদের অনেকের প্রশ্ন, ফাউন্ডেশন কালো হয়ে যায়, ফাউন্ডেশনে ক্রিজ পড়ে যায়, ফাউন্ডেশন ফেটে যায়, তো সবাইকে বলবো যে ফাউন্ডেশন যদি স্কিন টোন অনুযায়ী না চুজ করা হয় তাহলে ফাউন্ডেশনের এই প্রবলেমগুলো আসে। তো আমাদের এটা দেখা খুবই দরকার যে আমরা ফাউন্ডেশন নিজের শেড অনুযায়ী চুজ করব। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশন। আমি প্যাকের কনসিলার দিয়ে চোখের কর্নারে এবং মুখের পাশে হাইলাইট করে নেব। আমি নাকেও অ্যাপ্লাই করব। আমি ম্যাকের কনসিলার প্যালেট থেকে ক্রিম কন্টোর করে নেব। যেহেতু আমার ফেস হেভি এবং গোল, সেই কারণে আমি একটু ডার্ক কন্টোর করে নেব। আমি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে কনসিলারও ব্লেন্ড করে নেব এবং জল আইনে ডাবল চিন হাইড করার জন্য কন্টোর করে নেব। নেক্সট আমি মেকআপ স্টুডিওর মাইক্রো ফিক্সার দিয়ে বেসটাকে সেট করে নেব এবং মিনি ফ্যান দিয়ে ড্রাই করে নেব। আমি আরসিএম এর লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করে নেব। তোমরা যদি চাও লুজ পাউডার স্কিপ করতে পারো। আমি ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে লুজ পাউডার ভালোভাবে ঝেড়ে নেব। লুজ পাউডার অ্যাপ্লাই করার পরে একটু সময় নিয়ে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে হয়। নেক্সট আমি ক্রাইলনের NG1 পাউডার কন্টুর অ্যাপ্লাই করে নেব। একটি ফ্লাফি অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে যেসব জায়গাতে ক্রিম কন্ট্রোল করেছিলাম সেসব জায়গাতে আমি পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করব এবং নোজেও আমি ভালোভাবে কন্ট্রোলিং করে নেব যাতে নোজটা শার্প লাগে। নেক্সট আমি আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে একটি পিচ কালার নিয়ে গালের অ্যাপ্লাই করব। চোখের নিচে লুজ পাউডার দিয়ে লোয়ার ল্যাশ স্মাজিং করে নেব। নেক্সট আমি ম্যাকের হাইলাইটার ইউজ করব। আমাদের ফেসের যেসব হাই পোর্শন থাকে সেসব হাই পোর্শনে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটার আমাদের সকলেরই খুব পছন্দের, তোমরা যে যেমন গ্লো পছন্দ করো সে সেইভাবে অ্যাপ্লাই করবে। আমার হাইলাইটার অনেক ভালো লাগে তাই আমি একটু বেশি অ্যাপ্লাই করব হাইলাইটার। লিপস্টিক অ্যাপ্লাই করব। ফুল মেকআপটাকে সেট করার জন্য ম্যাকের মাইক্রো ফিক্সার ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করব। দিস ইজ দ্য ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।